তোমার কথাটা যুক্তিহীন নয় অনর্থকী। শাহজাদা 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 একি শ্যামলী, তুমি আমার কাছে? আমার দাদাকে আপনি মুক্তি দিন শাহজাদা। তোমার দাদা? হ্যাঁ আমার দাদা, আপনার চক্রান্তে কারাগারে বন্দী, দয়া করে আপনি আমার দাদাকে মুক্তি দিন। তোমার দাদা অনেক পূর্বেই চলে গেছে শ্যামলী। দাদা চলে গেছে? হ্যাঁ। এবার তুমি আমার মেহমান বিশ্রাম নগে। না, আমি আমার দাদার সন্ধানে যাব। যেখানে আমার দাদাকে খুঁজে পাব আমি সেখানেই চলে যাব। বিশ্বজিৎ দেবে দেখা তুমি আর কোনোদিন পাবে না। তার মানে? কারণ এসেছ যখন তখন তোমাকে আমার প্রাসাদে বন্দি করে রাখবো, তোমাকে আর যেতে দেওয়া হবে না শ্যামলী। আমার চেষ্টা সফল হয়েছে, তুমি তুমি নিজে এসেই আমাকে ধরা দিয়েছ। আমাকে ক্ষমা করুন শাহজাদা। না, যার জন্য আজ আমি উন্মাদ তাকে আমি হাতের কাছে নিয়ে ছেড়ে দিতে পারি না। শুনো শ্যামলী, যদি তুমি আমার প্রমুখ সঙ্গিনী হও তাহলে আমি তোমার গায়ে একটা কাঁটারও আছড় দেব না, অন্যথায় তোমাকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করব। তাই করুন শাহজাদা। এই দুর্বিষহ জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না, আপনি আমাকে বন্দি করুন। তোমাকে বন্দি করব তবে শৃঙ্খলে নয়, আমার এই বাহু। মানুষ বগ্নি স্নেহের আকুল আহ্বানে, বগ্নির স্নেহের আকুল আহকুল আহ্বানে ভাই ছুটে এসেছে তাকে রক্ষা করতে। শাহজাদা ফিরোজ। হ্যাঁ হ্যাঁ, ফিরোজ শত্রুর কাছে অজয় শাহজাদা কালিকা, তাই তার বয়াল মূর্তি দেখে আপনার রক্ষীরা সসম্মানে দ্বার ছেড়ে দিয়েছে। নরকের দুর্গন্ধে প্রাণ হাঁপিয়ে উঠেছে শ্যামলী, নরক থেকে পালিয়ে এসো, দেখছো না কারা তমলোভ দৃষ্টি তোমার দিকে কেমন করেছে আছে। পাপের নিঃশ্বাস তোমার গায়ে লাগলে আমার নারীত্ব, তোমার নারীত্ব আর আমার মনুষ্যত্ব জলে পড়ে ছাই হয়ে যাবে। চলো শহর, দাঁড়াও, রাস্তা ছাড়ুন বলছি। না, এই বিদ্রোহের জবাব না দিয়ে তোমাকে আর যেতে দেওয়া হচ্ছে না। দীর্ঘ দিনের অপমান আমার হৃদয়ে পুঞ্জীভূত হয়ে আছে, তার লিখার জ্বালানো অগ্নির স্রোতে ধ্বংসের অতলে লীন হয়ে যাবে সিমলাবাদের ভবিষ্যৎ শাহজাদা হিরো। হুঁশিয়ার না বসো, সবাইকে ধ্বংস করে তুমি আর প্রতিষ্ঠার আসনে বসে থাকতে পারবে না। আমার এই তলোয়ারের আঘাতে তোমাকে হত্যা করে প্রতিষ্ঠার আসন ভেঙে টুকরো টুকরো করব। ঠিকাই বন্ধু ঠিকাই, আমিও দেখতে চাই তোকে ছাতা গোর। কি বললে? গোরতাল নেবে? হুঁশিয়ার ব্যথ অস্ত্র ফেলে দা বলছে, তোমার মাথাটাই উড়ে যাবে। সাবাস
কোতল খা সাবাস। শুনো ফিরোজ, ইচ্ছা করলে আমি তোমার গর্দান নিতে পারি, কিন্তু তা আমি নিব না। ফলে নবাব সাহেব হয়তো আমার উপর অসন্তুষ্ট হবে, তাই নবাব আদিল শাহ সম্মান রক্ষার্থে আজ তোমাকে আমি মুক্তি দিলাম। আজকের আমার এই উদারতার কথা আশা করি তুমি কোনোদিন ভুলে যাবে না। যাও বন্ধু যাও। তাই যাচ্ছি। তবে তুমিও জেনে রাখো কালিকা, আজ আমি পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে গেলেও নবাবের অনুমতি নিয়ে আমার আসবার বদলা নিতে, সেদিন আমার হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না, তোমরা কেউ না। তাহলে আমার কাছে থাকবে বন্দি। শোনো কোতল খা, ও যদি ওর মত পাল্টে আমার প্রস্তাবে রাজি হয়ে যায়, তাহলে তাকে মুক্তি দিয়ে স্বামীর ব্যবস্থা করবে। এখন আমি নিয়ে যান ওখান থেকে। চলো সুন্দরে, চলুন শিবশালা। তবে তুমিও জেনে রেখো শয়তান, শক্তির অহংকারে তোমার কামনাকে চরিত্রগত করতে আমাকে কারারুদ্ধ করলেও তোমার বাসনা কোনো দিন পূর্ণ হবে না, কারণ সতীর অভিশাপে তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমিও সেই অপেক্ষায় থাকবো, দেখি কে আমাকে বাধা দেয়, দেখি কার অট্টহাসি কালীঘার মর্ষণার বাসনাকে অপেক্ষা করে আসছি। তবে কি সেই আজরাই? না না না, এ আমার নিয়তির লেখা। ওগো নিয়তি, তুমি অট্ট হাসি হেসো না। ওগো দৈব, তুমি আমাকে অভিশাপ দিও না। ওগো দুর্ভাগ্য, দুঃখের বজ্র হেরে এই কালীঘাকে হত্যা করো না, তাকে তুমি বাঁচতে দাও, তার সকল আশা নিয়ে এই সুন্দর পৃথিবীতে তাকে বাঁচতে দাও, তাকে বাঁচতে দাও। এই ভীষণ দুর্যোগে তুমি আর এসো না চিত্র সেন, তুমি এবার ফিরে যাও। আপনাকে মসজিদে পৌঁছে না দিয়ে আমি প্রাসাদে ফিরবো না, যাবো না। তাই বলছিলাম কয়েকজন দেহরক্ষী। আরে পাগল, খোদার নাম করতে মসজিদে যাব, তার জন্য দেহরক্ষী আনবো কেন? খোদার দেওয়া দেহ খোদাই রক্ষা করবে, তুমি যাও চিত্র সেন। তা হয় না জনাব, এই চর বৃষ্টির মাঝে আপনাকে একা একা রেখে আমি প্রাসাদে ফিরে যাব না। ভয় করো না চিত্র সেন, নামাজ শেষ করে আমি এখনই প্রাসাদে ফিরে আসব। বেশ, আপনি আসুন, আমি এখানেই অপেক্ষা করছি। সত্যি চিত্র সেন, তোমার প্রযুক্তি আর মহত্তর পরিচয় পেয়ে আমি মুগ্ধ হয়েছি। তোমার মতো ফৌজদার যার আছে তার কোনো বিপদ আসতে পারে না। এ আমার কর্তব্য জনাব, প্রবল নিমুখে যে থার মূল্য জিতে জানি না, আমার মনে হয় সে মানুষ নয়, সে একটা অমানুষ। বেশ, তুমি অপেক্ষা করো, আমি আসছি। Thank you.
চিত্রসেন তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে। যা পোড়া মানে বিশ্বাসঘাতক বিমান আমার নিমুখে আমাকেই হত্যার চেষ্টা প্রহরি আদেশ সংসার থেকে আজান ধ্বনি শুনতে পেয়ে হুদার নাম করতে মসজিদের দিকে রওনা হই। হঠাৎ আপনার ডাক শুনে এদিকে ছুটে আসে, বলুন আপনার কি বিপদ? এই ঘাতক আমাকে হত্যা করতে চেয়েছিল। এও কি সম্ভব? দেখে তো তাকে সরল সুতা মনে হয়, ও আপনাকে হত্যা করে এ আমার বিশ্বাস হচ্ছে না। আমিও একদিন তাকে বিশ্বাস করেই আমার ফৌজদার পদে বহাল করেছিলাম, কিন্তু কিন্তু যেমন নিমুখারাম তা আমার জানা ছিল না। আমার কাছে ও সত্য বলে মনে হচ্ছে জনাব, তবু পিচ্ছল যখন তার হাতে এই সত্যটা তো অস্বীকার করা যায় না। আয় আমি ওকে বন্দি করে প্রাসাদে নিয়ে যাব, তারপর কাল সকালে তাকে হত্যা করব। প্রহরি এখন আর প্রহরি পাবেন কোথা থেকে? আমি আপনার হুকুম তামিল করছি। আমার অপরাধ ক্ষমা করুন জনাব, আপনার দুটি পা স্পর্শ করে বলছি আমি আমি আপনাকে হত্যার চেষ্টা করিনি। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সি সি ফজদা, জনাবের তো বিশ্বাস, বিশ্বাসের প্রতিদানে তুমি তার বুকে আঘাত দিলে, শেষ পর্যন্ত তুমি সাজলে একটা গুপ্ত ঘাত। জানেন ফকির সাহেব, এই শয়তান পরপর দুইবার গুলি করে, কিন্তু সেই গুলি আমার বক্ষ ভেদ না করে মসজিদের গায়ে ভেদ করে। খোদার অসীম করুণায় আমি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি, তাই ওর শাস্তিকে কেউ রোধ করতে পারবে না। পাঠালেন যিনি বেঁচে থাকতে বোধহয় সর হবে না, বেঁচে থাকতে
চোখে জল নেই দোষীকে শাস্তি দেখে আমার মন কেমন যেন কেঁদে উঠছে। সত্যিকারে মানুষ মানুষ সে নয়, সে মানুষের শত্রু, সৃষ্টির আবর্জনা। এই দুর্গন্ধময় আবর্জনাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। নারী না হলে যে সৃষ্টি কাঁদবে, যাহ না মানুষ হাহাকার করবে। আপনি বিচারক হয়ে বিচারের পুরোহিত করবেন না, যাহ না
शत्रु भेबे बलि देवें ना श्रीशेष सर्वश्रेष्ठ के मानुष के तुम्हारे कथा गुलो आमाके सत्य भावे तुलेछे नारी विचार क्षेत्रे तुम्हारे कथा गुलो सत्य जुक्ति जुक्त तबु तबु आमारे चोखेर सामने जा करेछे तारे अविश्वास करते पारछि ना यदि ताई होय यदि ताई होय ताहले ए आमि बुक पेटे दिच्छि চোখের সামনে মিথ্যে অপবাদ শুনে আমার তৃষ্ণার আমি বলতে পারবো না আপনার কাছে করা জুড়ে করে বিনিদুকে উঠছি আপনি আমাকে হত্যা করুন আর না হয়তো না হলে আমার প্রাণ ভিক্ষা দিন অসম্ভব তাহলে চাই না আপনার প্রাণ ভিক্ষা আপনি আপনি আমাকে শাস্তি দিন জনাব শাস্তি দিন দুঃখ করো না বোন জানি আজ আর আমি বিচার থেকে রেহাই পাবো না তবে তবে আমার একটা অনুরোধ বলো ভাই আমি আমি মরলে শ্যামলী থেকে দেখবে বিশ্বজিৎ কারাগারে বন্দি পিশাচের উন্মুক্ত মানুষা হইতে কে রক্ষা করবে তার নারীত্ব তার কেউ রইল না আজ হতে তুমি তার তুমি তার সহায় হও অসহায় শ্যামলীকে শত বিপদেও তুমি রক্ষা করো বোন তুমি রক্ষা করো যাহাপরা আমি আপনার ভয় ধরে বলছি ওকে হত্যা না করে অন্য শাস্তি দিন যাহাপনা তোমার ইচ্ছাই পূর্ণ হোক নারী তোমার যুক্তিকে আমি মেনে নিলাম ওকে হত্যা না করে আমি ওকে দিলাম নির্বাসন দণ্ড আপনার এই উদারতার কথা আমার চিরদিন মনে থাকবে তবে এও মনে রাখবেন আমি যেখানে থাকি না কেন এই ফুট পেতে দিয়ে শত বিপদে আপনাকে রক্ষা করব আর শুধ করব আপনার নিমুখের ঋণ আপনার নিমুখের ঋণ আমি এবার আসি যা পড়া আমি আসি আজ বিচারে ভুল করলেও সে ভুল আপনার ভেঙে যাবে আর তখনই বুঝতে পারবেন কে মানুষ আর কে অমানুষ কাজটা মোটে ভালো হলো না জনাব গুপ্ত ঘাতককে মুক্তি দেওয়াটা আমার মোটে উচিত হয়নি কারণ সুযোগ পেলে সে পুনরায় আপনার বুকে ছুরি মারবে সে তো আমি তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলাম কাকে তাড়িয়ে দিলেন পিতা বিমান চিত্র সেনকে তার অপরাধ হুজুরকে হত্যা করতে চেয়েছিল মিথ্যে কথা চিত্রসেনকে আমি চিনি সে কোনোদিন কাজ করতে পারে না তাহলে আমার চোখের সম্মুখে যা ঘটে গেল তাকে মিথ্যা বল
হ্যাঁ পিতা হ্যাঁ আর সম্পূর্ণ চক্রান্ত চক্রান্ত তবে কি বিচারে ভুল করেছেন পিতা আমি ভুল করেছি বিচারে ভুল করেছেন পিতা শাহজাদা কি বলতে চান শয়তান আপনি শয়তান সে নয় শাহজাদা কালিকার গুপ্তচর আলী খার গুপ্তচর বন্দি করোদান শাহজাদা আমাকে হত্যা করার মতো লোক এই তল্লাতেও নেই আর চেষ্টাও করবেন না আপনাকে আপনারা কেউ পারবেন না এবার আমি আসি চাইলাম এক গ্লাস জল ঢেলে ঢেলে দিলে গিলাসে গিলাসে শরবত আমি কি বলি না করেছি মিথ্যে সন্দেহে আজ আমি একটি মাটির মানুষকে তারে দিলাম আমি কি করেছি না 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 পিতা তার ভুল বুঝতে পেরেছে তার মনটা ভেঙে গেছে যাই পিতাকে সান্ত্বনা দিতে হবে শ্যামলে চিত্রসেন চিত্রসেন দিন রাত এই কারাগারে বসে বসে কত ডাকছি তুমি ছাড়া দিচ্ছ না আজ আসছ না তুমি আমাকে কারাভুক্ত করতে আমার গান শুনতে কত ভালোবাসত কিন্তু তার কণ্ঠে মালা পরিয়ে গান শোনাতে পারিনি তার আগে আমার হৃদয় থেকে জানিয়ে গেল ও গণেশ্বর ভগবান কাঁদাও যত পারো তুমি আমাকে কাঁদাও তবু আমি এতটুকু টলবো না কারণ শত দুঃখ সইতে যে আমি এই পৃথিবীতে এসেছি না আমি তোমার সকল দুঃখ মোচন করে দেব পিয়ারি একই আপনি আবার এখানে এসেছেন আজ আমার প্রয়োজনে আমি তোমার কাছে এলাম ভেবে দেখলাম পরের জন্য তো সারা জীবন বহুত পাপ করলাম এবার সেই পাপের ভাগ নিজেও নিতে চাই পিয়ারি অর্থাৎ আমি চাই তোমার যৌবন আমার প্রচেষ্টার ফল কালিকা একাই ভোগ করবে তার আগে আমিও তোমাকে ভোগ করে নিতে চাই অসম্ভব আমি জীবিত থাকতে তোমাকে আমার একটা কেশ স্পর্শ করতে দেব না তাই নাকি তাহলে তুমি আমাকে ধরা দেবে না কেমন না দেখা প্যারি আমিও দেখে নিতে চাই তোমার কেসা তাগ আর হে তোমাকে আমার হাত থেকে রক্ষা করে না না আমি আমি আপনার দুটি পায়ে পড়ছি আমার মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিবেন কলঙ্ক অসম্ভব আজ আর আমি তোমার কোনো কথাই শুনব না এই নির্জন কক্ষে তোমাকে আমার মুখে চেপে ধরে আমার কামনাকে ছড়ে দাঁত না 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 আমাকে যেতে দিন
মালার জন্ম লগ্নে তার মা মারা যায়। হঠাৎ একদিন আমার তেজির ঘুরায় ছাপায় পড়ে নবাব পান্দা ঝবানালি মারা যায়। নবাব আমাকে মৃত্যুর আদেশ দে সিদ্ধান্ত নিলাম। পালিয়ে যাওয়া ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই, তাই নিজের হাতে এই পরিচয় পত্রকারা লিখে তাবিজ করে আমি মালার বাহুতে বেঁধে দিয়েছিলাম। তারপরে আমি সিমলাবাদে পালিয়ে আসি। তারপর কোনো ছলার পথ আমি খুঁজে না পেয়ে কালিকার চাকরি নেই আর নাম নেই কোথাকার, এই ছদ্মনামে আজ পর্যন্ত আমি বেঁচে আছি। আবার আমার আসল নাম শিবনাথ দে। আমি ছিলাম নবাব আদিল সার দেওয়ার। তাই তো চণ্ডীদাস শর্মা আমাকে একদিন বলেছিল আমরা নাকি বাসুদেবের দেওয়া। তুই আমার মেয়ে আর আমি তুই একবার আমার বাবা বলে মুখে আয়। আজ 20 বৎসর পর আমার হারানোর মানিক খুঁজে পেয়েছি। একবার আমাকে বলে না অসম্ভব, একটা চাদর কোনোদিন কারো বাবা হতে পারে না। হ্যাঁ আমি জানোয়ার, আজই তুমি তার পরিচয় দিয়েছো, তাই আমি মরে গেলেও একটা ক্রীড়া পশুকে কোনোদিন বাপ বলে স্বীকার করব না, কোনোদিন বাপ বলে স্বীকার করব না। আপনি চলে যান এখান থেকে। সত্যি সত্যি তো আমি জানোয়ার, মানুষ হলে কি আমি নিজের মেয়ের ইজ্জত নিতে উদ্যত আমি পাপি, আমি মহাপাপি। এই তলোয়ার কানা তুই আমার মুখে অমল বসিয়ে দিয়ে তোর পিয়া যদি বদলালে আমি আর এই কলঙ্কিত মুখ দিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না রে বাবা।
পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তাই করব যে আমার ইজ্জত নিয়ে ছিনিবিল খেলতে চেয়েছে তাকে আমি কিছুতেই রেহাই দেব না, আমি নিজে হাতেই তাকে শেষ করে দেব, এই দুনিয়া থেকে তাকে আমি শেষ করে দেব। না পারছি না, তোমার বুকে আমি তরল বসাতে পারছি না, কে যেন আমাকে নিরবভাবে বাধা দিয়ে বলছি, ওরে ওনা তোর বাপ, মানে আমি আমি তোর বাপ, বল বাপ আরেকবার বল। বালা আমার আমার নয়ন কোথায় রে বালা, আমাকে আমাকে তুই নয়নের কাছে নিয়ে চল বালা, আমি তাকে দেখব তার কাছে আমার অপরাধের ক্ষমা চেয়ে দেব, পাপের প্রায়শ্চিত্ত করব। আমিও তো দাদাকে খুঁজছি বাবা। তাহলে চল মা, আমরা দুজনে মিলে তোর দাদাকে খুঁজি। হগ বিশ্ব পৃথিবীর মানুষ, তোমাদের কাছে আমার মিনতি, বাবা আমার জীবনে যা ঘটেছে তা যেন আর কারো জীবনে না ঘটে। মালা বাবা, তবে আমি তোকে কথা দিচ্ছি যে শয়তানের কারণে আজ আমি জানোয়ার হয়ে উঠেছিলাম, ততদিন যতদিন পর্যন্ত ওই জানোয়ারকে আমি হত্যা করতে না পারব ততদিন পর্যন্ত আমার পরিচয় আমি এই পরিপ্রকাশ করবো না রে মা। দুঃখ তো করিসতে, তাহলে তো তোকে আমি বাঁচাতে পারবো না, চল মা এখনই সুযোগ তোকে নিয়ে এই এই শয়তানের প্রতিশ্রুতি নিবচ্ছ। তাই চলো বাবা, তাই চলো।